আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আজ বৃহস্পতিবার তেইশে মে দু হাজার চব্বিশ ইংরেজি বাংলা নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ দেখে নিন আজকে টাকা রেট গোল্ড মার্কেট আপডেট আপনি মালয়েশিয়ার কোন এলাকায় থাকেন এবং সেখানে বাংলাদেশিদের কি অবস্থা বর্তমান পরিস্থিতি কমেন্টস করে জানিয়ে দিন এতে করে আমাদের অগণিত প্রবাসী ভাই বোন গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবে বুঝতে পারবে আপনি মালয়েশিয়াতে প্রতিনিয়ত দেখছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রতারণা এই প্রতারণা বর্তমান বাংলাদেশেও পৌঁছে গেছে আপনি আপনার আপনজনকে অবশ্যই বলবেন এ সকল ব্যাপারে সতর্ক থাকতে আপনাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে এটি বাংলাদেশেও ঘটতে পারে মালয়েশিয়া থেকে আজ বাংলাদেশে আপনি ব্যাঙ্ক টু ব্যাংক পাচ্ছেন পঁচিশ টাকা এক ইঙ্গিতের বিনিময়ে ক্যাশ পিক আপ পাচ্ছেন তেইশ টাকা মালয়েশিয়াতে বহু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে এই এক্সচেঞ্জগুলোতে টাকার রেট কম বা বেশি থাকে আমরাও টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ সহ আরও অগণিত পদ্ধতি আপনি যে এক্সচেঞ্জই ব্যবহার করে টাকা পাঠান না কেন কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কিনা যদি কোনো এক্সচেঞ্জ না দিতে চায় কেন দিচ্ছে না বা এটির জন্য আপনাকে কী করতে হবে এটির জন্য আপনি কথা বলবেন কথা বললেই শুধুমাত্র এই সমস্যাটির সমাধান হবে মালয়েশিয়ার মার্কেট থেকে আজ আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন আপনাকে আমাদের এই তথ্যটি দারুণভাবে সহযোগিতা করবে আপনি গোল্ড খরিদ করার সময় জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোল্ডটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি কৃত ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আজ নব্বই রেঙ্গিত দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন একশো পঞ্চাশ রেঙ্গিত দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুশো দশ রেঙ্গিত দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুশো সত্তর রিঙ্গিত দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো পনেরো রেঙ্গিত দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো ত্রিশ রেঙ্গিত দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন তিনশো ষাট রিঙ্গিত দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো সময় পরিবর্তন আসলেও সারা মালয়েশিয়াতে গোল্ড একই রেটে পাওয়া যায় আপনি কেন জিজ্ঞেস করবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কারণ দোকান আপনার কাছ থেকে মজুরির মূল্য আলাদা আলাদাভাবে নিয়েছিল এবং কোন ক্যারেটের এটি কেন জানবেন কারণ এ থেকে আপনি প্রতারিত হওয়া থেকে বেঁচে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন ক্লিক করে অল করে রাখুন প্রতিদিনই ভিডিও ইনফরমেশন প্রতিদিন দেখতে পারবেন